আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি শফিল আজম শাকিল, ভকেশনাল টিচার, জাগরণী চক্র ফাউন্ডেশন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দারুণ একটি বিষয় জানব, আর তা হলো মাইক্রোসফট এক্সেলের লজিক্যাল ফাংশন সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, এমএস এক্সেলের গুরুত্বপূর্ণ লজিক্যাল ফাংশনগুলোর মধ্যে অন্যতম হল ইফ, অ্যান্ড, অর এবং নট। আজকের ভিডিওতে আমরা এই চারটি লজিক্যাল ফাংশন সম্পর্কে আলোচনা করব। কিন্তু এই ফাংশনগুলো সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে জানব। এমএস এক্সেলে ব্যবহৃত লজিক্যাল অপারেটরগুলো হল ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল এবং লেস দেন ইকুয়াল। সো দেখতেই পাচ্ছেন এখানে একটি ডেটা টেবিল রয়েছে যেখানে নাম্বার ওয়ান এবং নাম্বার টু রয়েছে। এখানে আমরা দুটি ডেটার মধ্যে যদি লজিক্যাল অপারেটর দিয়ে কম্পেয়ার করি তাহলে আমরা কন্ডিশন যদি মিলে যায় তাহলে ট্রু, আর না মিললে ফলস পাই। অ্যাজ এ এক্সাম্পল হিসেবে এখানে নাম্বার ওয়ান এবং নাম্বার টু রয়েছে। আমরা যদি নাম্বার ওয়ান এবং নাম্বার টুকে লজিক্যাল অপারেটর দিয়ে কম্পেয়ার করি তাহলে ট্রু অথবা ফলস হিসেবে অ্যান্সার পাব। সো প্রথমে এখানে আমি ইকুয়াল দিয়ে শুরু করলাম, যেহেতু প্রতিটা ফাংশন ইকুয়াল দিয়ে শুরু হয়, এজন্য সবার প্রথমে আমি ইকুয়াল দিলাম। এরপর নাম্বার ওয়ান ইকুয়াল নাম্বার টু, যেহেতু নাম্বার ওয়ান এবং নাম্বার টু দুটোই 45, সেহেতু এখানে অ্যান্সার আসবে ট্রু। একইভাবে যদি আমরা নাম্বার ওয়ান নট ইকুয়াল নাম্বার টু করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার আসলো ফলস, কারণ দুটোই 45। সো বন্ধুরা, এরপর রয়েছে আমাদের ইফ ফাংশন। এখানে একটি ডেটা টেবিল রয়েছে যেখানে নেম, এস এবং ভোটার কিংবা নন ভোটার কিনা সেটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এখানে একটা কন্ডিশন দেয়া আছে, সেটা হলো গ্রেটার দেন ইকুয়াল যদি 18 হয় বয়স তাহলে ভোটার, আর না হলে নন ভোটার। আমরা যদি শুধুমাত্র লজিক্যাল অপারেটর দিয়ে কম্পেয়ার করি তাহলে ট্রু অথবা ফলস হিসেবেই অ্যান্সার পাই। কিন্তু এখানে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ভোটার, এবং যদি কন্ডিশন ফলস হয় তাহলে নন ভোটার অ্যান্সার হিসেবে পাই। তাহলে এই ধরনের যদি শর্ত সাপেক্ষে আমাদের রেজাল্ট পেতে হয় তখন আমরা ইফ ফাংশন ব্যবহার করি। ইফ ফাংশন ব্যবহার করার জন্য আমরা লিখব ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, এরপর লজিক টেস্ট। লজিক টেস্টে আমরা দেব এজ, এজ গ্রেটার দেন ইকুয়াল 18, এরপর কমা দিয়ে ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হবে ভোটার। ভোটার যেহেতু টেক্সট ভ্যালু তাই ভোটারকে ডবল কোটেশনের মধ্যে রাখলাম, কমা ভ্যালু ইফ ফলস, ভ্যালুর কন্ডিশন যদি মিথ্যে হয় তাহলে এখানে হবে নন ভোটার। এরপর ব্র্যাকেট শেষ করে ইন্টার দিলে এখানে আমরা অ্যান্সার পেলাম ভোটার, এবং আমরা এই ফর্মুলাটাকে পরবর্তী সেলে কপি করে নিলে সব অ্যান্সারগুলো আমরা পেয়ে যাব। দেখতেই পাচ্ছেন এখানে সব অ্যান্সার চলে এসেছে, কোনটা ভোটার এবং কোনটা নন ভোটার। সো বন্ধুরা, এরপর রয়েছে অর ফাংশন। ইফ ফাংশনের সাহায্যে আমরা কেবলমাত্র একটি মাত্র কন্ডিশন চেক করে এল ওয়াইজ ট্রু অথবা ফলস অ্যান্সার পাই, কিন্তু অর ফাংশনের ক্ষেত্রে আমরা একের অধিক কন্ডিশনকে একই সাথে চেক করতে পারি, এবং তার মধ্য থেকে যে কোনো একটি কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা অ্যান্সার ট্রু পাই, এবং যদি সমস্ত কন্ডিশনগুলোই ফলস হয় তাহলে আমরা অ্যান্সার ফলস পাই। এখানে একটি ডেটা টেবিল রয়েছে যেখানে নাম, এজ, এক্সপিরিয়েন্স, এলিজিবল কিংবা নট এলিজিবল কিনা সেটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন একটি কন্ডিশন দেয়া আছে ইফ এজ গ্রেটার দেন ইকুয়াল 40 অর এক্সপিরিয়েন্স গ্রেটার দেন 5 দেন এলিজিবল, অর্থাৎ যদি বয়স 40-এর বেশি অথবা সমান হয় এবং এক্সপিরিয়েন্স যদি 5 বছরের অধিক হয়, এবং এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটি যদি ট্রু হয় তাহলে এলিজিবল, এবং যদি সমস্ত কন্ডিশনগুলোই ফলস হয় তাহলে নট এলিজিবল। সো এর জন্য আমরা লিখব ইকুয়াল ইফ, যেহেতু আমাদেরকে আউটপুট হিসেবে এলিজিবল অথবা এবং নট এলিজিবল পেতে হবে। এরপর লজিক টেস্টের জায়গায় আমরা অর যে ফাংশন সেটাকে ব্যবহার করব। এখানে লিখব অর ফার্স্ট ব্র্যাকেট
এরপর যতগুলো কন্ডিশন থাকবে দুটো তিনটা কিংবা চারটা সেটা এখানে দেব। এখানে প্রথমে হলো লজিক ওয়ান যা দেয়া আছে এস গ্রেটার দেন ইকুয়াল 40, তাহলে এস গ্রেটার দেন ইকুয়াল 40 কমা লজিক টু হচ্ছে এক্সপিরিয়েন্স গ্রেটার দেন 5, এক্সপিরিয়েন্স গ্রেটার দেন 5। এরপর যদি লজিক 3 লজিক 4 থাকে তাহলে সেটা দেব এবং সর্বশেষ আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। এক্ষেত্রে দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা ট্রু পার্টে যেটা দেব অর্থাৎ এলিজেবল এটা শো করবে। এলিজেবল যেহেতু টেক্সট ভ্যালু তাই এটাকে ডবল কোটেশনের মধ্যে দিলাম, কমা দিয়ে যদি দুটো কন্ডিশনই মিথ্যে হয় তাহলে এখানে শো করবে নট এলিজেবল। এরপর ব্র্যাকেট শেষ করে এন্টার দেব। দেখতেই পাচ্ছি এখানে এলিজেবল অ্যান্সার এলো এবং পরবর্তীতে এই পরবর্তী সেলগুলোতে আমরা এটা কপি করে দেব এবং সব অ্যান্সার দেখতে পাচ্ছেন। অ্যান্ড ফাংশনের ক্ষেত্রে সমস্ত কন্ডিশনগুলো যদি ম্যাচ করে তাহলে ট্রু, না হলে ফলস অ্যান্সার পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন এখানে একটি ডেটা টেবিল রয়েছে যেখানে নেম, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং এলিজিবল অর নট এলিজিবল সেটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এখানে ক্যালকুলেশনের জন্য কন্ডিশন দেয়া আছে যদি কোয়ালিফিকেশন MBA হয় এবং এক্সপিরিয়েন্স যদি 5 বছরের বেশি হয় তাহলে এলিজিবল, না হলে নট এলিজিবল। সো এখানে আমরা এটাকে ক্যালকুলেট করার জন্য লিখব ইকুয়াল ইফ, যেহেতু সমস্ত কন্ডিশনগুলোই সত্য হলে তবেই এলিজিবল হবে সেজন্য এখানে আমরা অ্যান্ড ব্যবহার করব। এরপর ফার্স্ট ব্র্যাকেট, এখানে লজিক ওয়ান হচ্ছে কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছেন ইকুয়াল MBA, MBA যেহেতু টেক্সট ভ্যালু তাই MBA কে আমরা ডাবল কোটেশনের ভিতরে রাখলাম, কমা এক্সপিরিয়েন্স গ্রেটার দেন 5। এরপর অ্যান্ড ফাংশনের ব্র্যাকেট আমরা শেষ করব, কমা দেব। এখানে যদি ভ্যালু ট্রু হয় তাহলে এখানে হবে এলিজেবল, ডবল কোটেশন শেষ করব কমা দিয়ে। যদি ফলস হয় তাহলে হবে নট এলিজেবল, কোটেশন শেষ করে ব্র্যাকেট শেষ করব এবং এন্টার দেব। দেখতেই পাচ্ছি এখানে এলিজেবল চলে এসেছে যেহেতু দুটো কন্ডিশনই ম্যাচ করেছে এবং এই ফর্মুলাটাকে আমরা পরবর্তী সেলে কপি করলে দেখতে পাচ্ছেন সব অ্যান্সার চলে এসেছে। পরেরটাতে দেখতে পাচ্ছেন দুটো কন্ডিশনের একটাও ম্যাচ করেনি তাই জন্য নট এলিজেবল এখানে এসেছে। নট ফাংশন ট্রু স্টেটমেন্টকে ফলস এবং ফলসকে ট্রুতে কনভার্ট করে। আমরা যদি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে এখানে যদি লিখি ইকুয়াল 1+1 ইকুয়াল 2 তাহলে এখানে অ্যান্সার পাবো ট্রু, কিন্তু যদি আমরা লিখি ইকুয়াল নট ফার্স্ট ব্র্যাকেট 1+1 ইকুয়াল 2 তাহলে এখানে অ্যান্সার পাবো ফলস, দেখতেই পাচ্ছেন। সো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং আমাদের JCF ট্রেনিং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ।